আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়া মেডিসিনটি নাক এবং চোখে বেশি ব্যবহার হয়। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ইউফ্রেশিয়া। চোখ এবং নাক দিয়ে সর্দি স্রাব হয় এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। প্রচুর ক্ষতকারক অশ্রু স্রাব অথবা চোখ দিয়ে জল পড়ে এবং প্রচুর সর্দি হয় এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখ সকল সময় জলে পরিপূর্ণ, অর্থাৎ সর্বদা চোখ দিয়ে জল বের হয়। সকালে চোখ জড়িয়ে যায়, চোখের পাতার ধার লাল এবং যন্ত্রণাযুক্ত, এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ঋতুস্রাব অথবা মাসিক, নিয়ম মতো ঠিক সময়ে হয় কিন্তু যন্ত্রণা যুক্ত। রক্তস্রাব মাত্র 1 ঘন্টা থাকে অথবা বিলম্বে হয় অথবা দেরিতে হয়। স্রাব অথবা মাসিক কম হয়, মাত্র 1 দিন থাকে এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হুপিং কাশি, কাশির সময় প্রচুর অশ্রু স্রাব হয়। কাশি কেবল দিনে হয় এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সকালে গলা দিয়ে দুর্গন্ধযুক্ত কফ ওঠে, সকালে আহার করলে বমি হয়ে উঠে যায় এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখের রোগে মহৎ মেডিসিন, যেমন চোখের যন্ত্রণা, চোখ লাল, চোখ দিয়ে জল পড়া, চোখ ফুলে যায়, চোখের ক্ষত, চোখে সূর্যের আলো সহ্য হয় না, কৃত্রিম আলো একেবারে সহ্য হয় না, চোখে খোঁচা লাগার ফলে সমস্যা, এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সর্দির মহৎ মেডিসিন ইউফ্রেশিয়া। হাম যখন চোখে জল ছলছল করে এবং তরল সর্দি থাকে এমন অবস্থায় ইউফ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রোগ বাড়ে সন্ধ্যায় ঘুমানোর সময়, গরমে ডান দিকের বাতাসে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার ইউফ্রেশিয়া 6 পাওয়ার, 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। ইউফ্রেশিয়া 30 শক্তি, 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। চোখের সমস্যায় আপনারা মাদার টিনচার ব্যবহার করবেন, 1 ফোঁটা করে দিনে 2 বার চোখে দিতে হবে অথবা 6 শক্তি অথবা 30 শক্তি খেতে পারেন, যে কোনো একটা করবেন। মেডিসিনটি 15 থেকে 30 দিন ব্যবহার করবেন। চোখের সমস্যা ও ঋতু সমস্যাতে অথবা মাসিক সমস্যাতে 2 থেকে 3 মাস ব্যবহার করতে হবে। মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না, টক জাতীয় খাবার খাওয়া যাবে না, তীক্ষ্ণ ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন,
ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।